দিনে একবার নিজের সাথে কথা বলো, নয়তো বিশ্বের একজন দুর্দান্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। অহংকার অর্থবানের পরিচয় বহন করে, সংস্কার পরিবারের পরিচয় বহন করে, কথাবার্তা ও ব্যবহার ব্যক্তিগত পরিচয় বহন করে, দৃষ্টি ও স্পর্শ মানসিকতার পরিচয় বহন করে। সম্পর্ক যতই গভীর হোক না কেন, নিজের ব্যক্তিগত জীবনের কথা কাউকে বলা উচিত নয়, কারণ একটা সময় দেখবে সেই ব্যক্তিগত জীবনের কথা তুলে সে তোমায় কষ্ট উপহার দেবে। বুদ্ধি নিয়ে চলো, কিন্তু শেয়ালের মতো অতি চালাক হতে যেও না, অতি চালাকে তোমার জীবন একদিন ব্যর্থ হয়ে যেতে পারে। স্বপ্ন দেখতে জানলে তোমার জীবনের কাঁটাগুলো ধরা দেবে গোলাপ হয়ে, তাই স্বপ্ন দেখো এবং লাইফ চেঞ্জ করো। অকার্পণ্য হস্তে ঈশ্বর প্রকৃতিকে ঢেলে সাজিয়ে দিয়েছেন, প্রকৃতির চেয়ে ভালো নকশা আপনি তাই কোথাও খুঁজে পাবেন না। আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যায়, গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবন যাপন করতে শেখায়, জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল বুঝতে শেখায়, এবং সম্পর্ক এমন হওয়া উচিত যা একটা মনে রাখতে বাধ্য করে। পৃথিবী, আকাশ, বন, সমভূমি, হ্রদ, নদী, পর্বত এবং সমুদ্র, এই সমস্ত হলো সর্বোৎকৃষ্ট শিক্ষক, যা আমাদের উদারতার শিক্ষা দেয়, যেটি কোনো পাঠ্যপুস্তকে লেখা থাকে না। মাঝপথে ফিরে আর লাভ নেই, কারণ ফেরার সময় তোমার ততটুকু দূরত্ব অতিক্রম করতে হবে যতটা অতিক্রম করলে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে। গন্তব্য সামনে থাকলে পথ বাঁকিয়ে দিও না, যাই ঘটুক না কেন মনের স্বপ্নগুলো ভেঙে ফেলো না। প্রতিটি পদক্ষেপে অসুবিধা পাবে, কেবল ভয় পেয়ে নিজের মাটি ছেড়ো না। 100 বেশি উপদেশের চেয়ে অভিজ্ঞতার একটি ছোঁয়া মানুষকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ খুঁজে পাবেই। কেউ আজ সফলতার ছায়ায় বসে আছে, কারণ তিনি বহুকাল আগে সফলতার বীজ পুঁতেছিলেন জীবনে। সাফল্যের মূল মন্ত্র হল, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। আমরা আমাদের জীবনকে নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারি, তার জন্য শুধু সেই প্রচণ্ড প্রচেষ্টা ও উদ্যম প্রয়োজন। নিজেকে এতটা নিখুঁত বানাও যে তোমাকে প্রত্যাখ্যান করে সে তোমার এক ঝলক পাওয়ার জন্য মুখিয়ে থাকে। আমরা আমাদের জীবনকে নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারি, তার জন্য শুধু সেই প্রচণ্ড প্রচেষ্টা ও উদ্যম প্রয়োজন। নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও, ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, সুখ ও বন্ধন থেকে মুক্ত হতে পারব। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায়। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে, তাই ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভেবে লাভ নেই, বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো, তাহলে কখনো হাল ছেড়ে দিও না, কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও, আর এটা সবসময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা, তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে, সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। যেটি মানুষদেরকে বিভিন্ন সময়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু যারা সকল বাধা বিপত্তি এড়িয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যায় সেই জেদি মানুষগুলি সফলতার দেখা পায়। কিছুটা জেদ সবার মধ্যে থাকা উচিত, কারণ যে মানুষটার মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে কেউই পরাজিত করতে পারে না। স্বার্থপরতা হতাশার সবচেয়ে বড় রূপ, কারণ এটি ব্যক্তিকে এতটাই অন্ধ করে তুলে যে তিনি সর্বদাই অনর হয়ে থাকার জন্য তার সত্যিকারের আত্ম অনুসন্ধান করতে ব্যর্থ হন। সময়ের মূল্য দিতে শিখুন, মনে রাখবেন সময় আপনার থেকেও শক্তিশালী। আজ যদি আপনার সময়ের মূল্য বুঝে যান, একদিন এই সময় আপনাকে সবার কাছে মূল্যবান করে তুলবে। যদি আপনি জিততে চান, তাহলে আপনাকে অবশ্যই ভবিষ্যৎ নির্মাণ করতে হবে, আর তা শুরু করতে হবে এখনই। আপনি বর্তমান সময়কে নষ্ট করতে গিয়ে অতীতের চলে যাওয়া ঘটনা নিয়ে আর ভাববেন না, এটাই হবে আপনার জন্য উপযুক্ত সিদ্ধান্ত।